খেলা ছেড়ে দেব মানসিক অবসাদের জেরে কি সিদ্ধান্ত। বেশ দক্ষ একজন বলার হলেন সুনীল নারে, আইপিএলে কলকাতা দলে জার্সিতে দেখা যায় তাকে। তবে শুধুমাত্র বলার নয়, তিনি একজন দক্ষ ব্যাটারও, নিজের ব্যাটিং দক্ষতা দিয়ে প্রায় প্রত্যেক ম্যাচে ঝল তুলছেন তিনি। কলকাতা গত ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাঙ্গালোরের সঙ্গে ম্যাচ খেলতে নেমেছিল, সেই ম্যাচে নিজের জাদু ছড়িয়েছেন নারিন। এদিন কলকাতার বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে, কিন্তু নিজের ব্যাটিং ফর্ম দিয়ে এ ম্যাচে তাকে ছাড়িয়ে যান নারিন। ম্যাচে 183 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 22 বলে 47 রান করেন নারিন। এত ভালো খেলার পরও এক সময় খেলা ছাড়ার কথা ভেবেছিলেন তিনি। হঠাৎ একদিন নারিন সিদ্ধান্ত নেন বোলিংয়ের সঙ্গে সঙ্গে ব্যাটিংও করার। এই সিদ্ধান্তে তাকে সাপোর্ট করেছিলেন গৌতম গম্ভীর। এক সাক্ষাৎকারে নারিন জানায়, এক সময় মানসিক অবসাদের জেরে নিজের প্রাণপ্রিয় ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলাম। তিনি বলেন, 2009-10 সাল নাগাদ খেলা ছেড়ে দিতে চেয়েছিলাম, কারণ ত্রিনিদাদ দলে আমি জায়গা পাচ্ছিলাম না। সে সময় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি, তবে ছেলের এরকম কঠিন পরিস্থিতিতে পাশে এসে দাঁড়ায় তার বাবা, অনুরোধ করেন ক্রিকেট না ছাড়তে। নারেন বলেন, বাবা বারবারই বলতেন আমি নাকি ভালো ব্যাটিং করতে পারি, আমার ব্যাটিং করা উচিত, তাই বাবা মারা যাওয়ার সময় সপোর্ট করেছিলাম ব্যাটিংয়ের দিকে নজর দেব। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।